আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষিক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় এক যুগ আগে কলকাতার হয়ে মাঠ মাতানো শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের আইপিএলের আগে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। বাংলার সাকিবকে না পেলেও আরেক সাকিবকে দলে বেরিয়েছে কেকেআর। ভারতের বিহারের তরুণ ক্রিকেটার সাকিব হুসেনকে 20 লাখ রুপিতে কিনেছে দলটি। আইপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের শেষ দিকে সাকিবকে কেনে কলকাতা। বৃত্তিমূল্য 20 লাখ রুপিতেই এই পেশারকে দলে নাই দুবারের চ্যাম্পিয়নরা। 19 বছর বয়সী সাকিব গত বছর বিহারের হয়ে 2টি টি-20 ম্যাচ খেলেছেন, যার একটিতে গুজরাটের বিপক্ষে 20 রান দিয়ে তুলে নেন 4 উইকেট। আইপিএলের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তারকা এই পেশারকে 2 কোটি রুপিতে কিনে নিয়েছে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।